সিলেট তিন আসনে হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায় লন্ডনের সাংবাদিকদের সঙ্গে তার পরিবারের পক্ষ থেকে আজ সোমবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে ব্রিটেনের সাংবাদিকবৃন্দ ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী মাইনুদ্দিন আনসারের উপস্থাপনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী হাবিবুর রহমানের বড় ভাই এমদাদুর রহমান সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি মোহাম্মদ জুবৈর এটিএন বাংলা ইউকে এর সিইও হাফিজ আলম বক্স এনটিভি ইউরোপের ডিরেক্টর মুস্তফা সরোয়ার বাবু প্রমুখ অনুষ্ঠানে সিলেট থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সিলেট তিন আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর প্রদান করেন অনুষ্ঠানে হাবিবুর রহমান তার নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমা ফেসুগঞ্জ ও বালাগঞ্জকে নান্দনিক এলাকা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন দুই দিন আগে আমি যখন নমিনেশন পাই আমি আমি আসলে অভিভূত হয়ে গেছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার দীর্ঘ এক যুগের স্বপ্ন আমার মা বাবার স্বপ্ন মায়ের স্বপ্ন ছিল যে আমি মানুষের জন্য কাজ করি আমার সেই স্বপ্ন পূরণের দিকে আমি এক ধাপে গিয়ে গেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের যে কোনো সহযোগিতা আপনাদের বাড়ি হিসাবে যখন আমি অতিথি ছিলাম আমি যদিও এখন বাংলাদেশে স্থায়ীভাবে চলে আসছি যদি আল্লাহ রবুল্লাহ আমি আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের একজন বাই হিসাবে আপনাদের প্রবাসীদের একজন প্রতিনিধি হয়ে আমি আপনাদের জন্য কাজ করতে চাই আমি স্বপ্ন দেখি নান্দনিক সিলেট তিনের নান্দনিক সিলেট তিন আগে আমাদের প্রয়াত সংসদ সদস্য আমাদের এলাকার জন্য অনেক কাজ করেছেন কিন্তু আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি আমাদের এলাকায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে একটি ছোটোখাটো মডেল হবে কিন্তু দক্ষিণ সোমা ফেন্সিগঞ্জে আমাদের কর্মসংস্থানের বালাগঞ্জে কর্মসংস্থানের আমাদের সুযোগ তাই এই মুহূর্তে আপনারা জানেন যে ঢাকা সিলেট বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী চয়লেন করছেন যেটি ইন্ডিয়ার সাথে সংযুক্ত হবে এই চয়লেন হলে সিলেটের অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ হবে আমরা দক্ষিণ সুমা ফেন্সিগঞ্জে বিদ্যুৎ গ্যাস এবং এই চয়লেন কাজে লাগে আমরা একটি ইপুজেট ইপিজেট প্রতিষ্ঠিত করতে চাই এবং বালাগঞ্জ আপনি জানেন আপনারা জানেন যে একটি কৃষি এলাকা বালাগঞ্জে আমাদের যে দুইটি নদীর উপরে সেতু না থাকা এই এলাকার মানুষের জন্য কষ্ট হচ্ছে আমরা বালাগঞ্জে একটি কৃষি শিল্প গড়ে তুলতে চাই আমাদের দক্ষিণ সুমা ফেন্সিগঞ্জ বালাগঞ্জে আমরা শিক্ষা ক্ষেত্রে অনেক পিছিয়ে বিশেষ করে দক্ষিণ সুরমা সুরমা নদী আমাকে বিভক্ত করেছে নদীর ওই পা ওপার আর ওপারের মধ্যে আমাদের অনেক বৈষম্য আছে আমাদের উন্নয়নের বৈষম্য আমরা এটা দূর করতে চাই সিলেটের কৃষি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একেম মোমেন সাহেবের সাথে আমার দেখা হয়েছেন নির্বাচনের দিন উনি আমাকে মিষ্টি দিয়েছেন ফুল দিয়েছেন উনি আমাকে বলেছেন যে এই বৈষম্যটা আমাদের দূর করতে হবে আমি আজকে আসলে যদিও আমি সিলেটে এসেছি কিন্তু আজকে দিন আমার জন্য আনন্দময় দিন দুঃখ বারাক্রান্ত কারণ আমাদের প্রয়াত সংসদ উদ্দেশ্য মাহমুদ ভাই অকাল মৃত্যুতে আজকে এই আসনটি শূন্য হয়েছে আমি মহান কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের এই প্রিয় নেতাকে জান্নাতবাসী করুন আপনারা জানেন যে দীর্ঘ এক কয়েশ ভাই কাজ করেছেন অনেক উন্নয়ন করেছেন আর বিশেষ করে দক্ষিণ সময় যে মাদক একটি আমাদের ভয়াবহ সমস্যা আমাদের স্টেডিয়াম নেই আমাদের সাংস্কৃতিক কেন্দ্র নেই আমাদের তরুণদের খেলাধুলা বা সাংস্কৃতিক কেন্দ্রের কোনো ব্যবস্থা নেই আমরা সেটি ব্যবস্থা করব। আমাদের যে কোনো কারণে হোক নদীর ওই পারে জাতীয় উদ্যান আছে আমাদের দক্ষিণ সমেন্সগঞ্জ এবং বালাগঞ্জ আমাদের জাতীয় ঈদগা নেই পার্ক নেই আমরা সেগুলো ব্যবস্থা করব। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আপনারা যারা প্রবাসীরা বাংলাদেশে বিভিন্ন সমস্যা পড়েন আপনাদের জমি দখল হয় আপনাদের হয়রানি হয় এই হয়রানি বন্ধ জমি দখল আপনাদের বিভিন্ন সমস্যায় আমি শুধু দক্ষিণ নয় আমি এই সিলেটের মানুষের জন্য বিশেষ করে সিলেটের প্রবাসীদের জন্য আমি কাজ করে যেতে চাই আপনারা আপনাদের একজন সন্তান আপনাদের একজন বাইশ হিসাবে আপনার কোনো বিপদে আমাকে আপনারা আমাকে ফোন দিবেন আমি আপনাদের জন্য কাজ করতে কাজ করব। অনুষ্ঠান শেষে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামান চৌধুরী তার বন্ধু হাবিবুর রহমানের মনোনয়ন প্রাপ্তিতে তার অভিমত জানতে চাইলে এলবি টোয়েন্টি ফোরকে কে তিনি বলেন রাহিম আমি প্রথমে সুক্রিয়া জানাই মহান আল্লাহ তালার কাছে যে একটা বিশাল বিজয় এবং আমরা উৎফুল্ল এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে যে উনি একজন উদ উদীয়মান রাজনীতিবিদ হাবিবুর রহমান হাবিবকে সিলেট দক্ষিণ শুরু ফেসুগঞ্জ এবং বালাগঞ্জের এই কনস্টিটিয়েন্সিতে আটাইশে জুলাই যে বাই ইলেকশন হবে এখানে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসাবে দিয়েছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত একজন আমরা সহযোদ্ধা আমার বন্ধু রহমান হাবিব এবং দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি একজন সজ্জন ব্যক্তি সাদা মানুষ এবং অত্যন্ত ইয়াং এনার্জেটিক অ্যাক্টিভ পারসন রহমান হাবিব তো আমি আশা করি যে রহমান হাবিব যদি এখানে আগামী আঠাশ তারিখ নির্বাচিত হতে পারেন ইনশাল্লাহ হবেন আমরা আশা করি যদি হতে পারেন তাহলে এই এলাকার মানুষের যে দাবিদাবা মাননীয় প্রধানমন্ত্রী যে বিশ্বাস হাবিবুর রহমান হাবিব রেখেছেন যে নমিনেশন দিয়েছেন একজন ইয়াং রাজনীতিবিদকে এজন্য আমি আমি অত্যন্ত আশাবাদী হাবিবুর রহমান হাবিব এই মাননীয় প্রধানমন্ত্রীর সেই আশার যে প্রত্যাশা সেটা পূরণ করে পূরণ করতে এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে সচেষ্ট হবেন কারণ হাবিবুর রহমান হাবিব সবার সাথে মিলেমিশে কাজ করতে পারেন এবং ইগো প্রবলেম নাই হাবিবুর রহমান হাবিবের এবং এলাকার উন্নয়নের জন্য সে অনেক আগের থেকেই আমি দেখেছি যখন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়ামের অন্যতম সদস্য এবং যুবলীগের সাবেক চেয়ারম্যান সাবেক এল জিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আমাদের প্রিয় নেতা ওনাকে রহমান হাবিব তার নির্বাচনী এলাকায় নিয়ে সেখানে গিয়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন জনাব জাহাঙ্গীর কবির নানক বহু ডেভেলপমেন্ট করিয়ে দিয়েছেন হাবিবের জন্য তো এইটা কিন্তু তখন কিন্তু হাবিব এমপিও না উপজেলা চেয়ারম্যান না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না কিন্তু তারপর একজন রাজনীতি হিসাবে রাজনীতিবিদ হিসাবে আমি দেখেছি বারবার আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের কাছে গিয়ে এলাকার মানুষের জন্য দন্না দিয়েছেন এইটার থেকে বোঝা যায় যে সে যদি নির্বাচিত হতে পারে সে যদি মানুষের প্রত্যাশা বুটে নির্বাচিত হতে পারে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে এক্সট্রা একটা ব্লেসিং পাবে এবং উনি যেহেতু নমিনেশন দিয়েছেন এই এলাকার মানুষের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী রহমান হাবিবকে আরও ডেভেলপমেন্টের জন্য ফান্ড দিবেন এবং এই দক্ষিণ সুরমা বালাগঞ্জ এবং ফেন্সুগঞ্জের মানুষের উন্নয়ন হবে বলে আমি অনেক প্রাণে এটা বিশ্বাস করি আমি এক্সট্রা বলতে চাই যে প্রবাসীদের বিভিন্ন দাবি দাবা আছে দীর্ঘদিন রহমান হাবিব এই লন্ডনে ছিলেন এখানে কাজ করেছেন সংগঠনের সাথে কাজ কমিউনিটির সাথে কাজ করেছেন তো আমি আশা করব যে আমাদের প্রবাসীদের একটা বয়স হিসাবে রহমান হাবিব জাতীয় সংসদে উনি পারফরমেন্স করতে পারবেন এবং করবেন বলে আমি বিশ্বাস করি তার এই আন্তরিকতা আমি দেখেছি অতীতেও এবং বর্তমানেও এবং আগামী দিনেও রহমান হাবিব আমার বিশ্বাস যে সে এটা করতে সচেষ্ট হবে তো আমি মহান তালার কাছে প্রার্থনা করি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি এবং আগামী আঠাশ জুলাই যে নির্বাচন হবে এটা অত্যন্ত একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে নির্বাচন হবে এখানে শফি আহমদ চৌধুরী তারপরে আতিকুর রহমান আতিক রহমান হাবিব আরও অনেকেই দাঁড়া দাঁড়াচ্ছেন তো আমি এই দিস ইজ ইলেকশন ইজ এ ডেমোক্রেসিক ডেমোক্রেটিক প্রসেসে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা সবসময় আশা করি সুশৃঙ্খল এবং গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন হবে আমি আশাবাদী যে এখানে আওয়ামী লীগের যে প্রার্থী নৌকা মার্কা ইনশাল্লাহ কারণ বাংলাদেশের মানুষ এখন উন্নয়নের মহাসড়কে মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে যে কাজ বাংলাদেশে হচ্ছে এটা এটার অগ্রগতি এবং এটার কন্টিনিউশনের জন্য নৌকাকে এবং রহমান হাবিবকে বুট দিবে বলে আমি বিশ্বাস করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটি দেখছেন বা আমার কথা শুনছেন আমি আসলে পুরোপুরি সুস্থ নয় তারপরেও আমাকে যে তোমার ভাই শাই সাহেব বলেছেন আমি দু একটি কথা বললাম তো বিষয়টা হলো যে আমরা যারা এই যদিও আমরা ছোটোবেলা থেকে দেশে রাজনীতি করি প্রবাসেও রাজনীতি করি এবং এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ডিজিটাল কনসেপ্ট ডিজিটাল বাংলাদেশ এই সুবাদে কিন্তু আমরা এখানে বসেও এলাকার কাজ করতে পারি এলাকার একবারে দূরগুড়ায় প্রত্যেকটা এলাকায় কাজ করতে পারি যেমন আমি বিশ্বনাথ ওসমানীনগর বালাগঞ্জে বালাগঞ্জ যেহেতু আমার আগে নির্বাচনী এলাকা ছিল আমি সেখানে রাজনীতি করেছি ছোটোবেলা থেকে আমি ছাত্রলীগ করেছি এই ছ ইউনিয়নে আমাদের চোদ্দোটা ইউনিয়ন ছিল বালাগঞ্জের তো আমরা প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা কাজ করেছি তো এখানে বসে কিন্তু প্রত্যেকটি নেতাকর্মীর সাথে আমি যোগাযোগ করি ঘুম থেকে উঠেই কিন্তু তারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন কেউ বাইবারে ফোন দেন কেউ মেসেঞ্জারে ফোন দেন তো বিষয়টা হলো দিস ইজ দি বিউটি অফ দি ডিজিটাল বাংলাদেশ এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজীব ওয়াজের জয় ওনাকেও ধন্যবাদ জানাই যে আজকে যে মানুষ যে ডিজিটাল কনসেপ্ট যা ডিজিটাল বাংলাদেশ গ্রাম থেকে গ্রাম গ্রামান্তরে আজকে ইন্টারনেট কম্পিউটার ফেসবুক টুইটার সব কিছুই কিন্তু গেছে হোয়াটসঅ্যাপ আপনার প্রত্যেকটি জিনিসই আজকে মানুষ সেখানে বসে এর সুফল বুক করতে পারে তো এজন্য জুমে আজকে গ্রাম থেকে ছোট ছোট ছেলেরা জুমে আমাদের সাথে কানেক্টিভিটি করে তো এটা দিস ইজ দি অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্সমেন্ট অফ দি কান্ট্রি তো এইটা এজন বাঙালি হিসাবে দেশের নাগরিক হিসাবে আমি কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ওনার হাতে যতদিন থাকবে বাংলাদেশ পথ হারাবেন বাংলাদেশ জয় বাংলা পরিবারের পক্ষ থেকে হাবিবুর রহমানের বড় ভাই রহমান বলেন আজকের মিড দা প্রেসে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এই লকডাউনের রেস্ট্রিকশনের মধ্যে আমি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে সত্যিকার অর্থে সাংবাদিক মলের সবার সাথে আমাদের খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু খুবই আমি খুবই মর্মাহত এই লকডাউনের কারণে অনেককে দাওয়াত দিতে পারি নাই ইনশাল্লাহ এই লকডাউন শেষ হলেই সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ বসব আজকের এই আয়োজনটা ছিল সত্যিকার অর্থে আমার ছোট ভাই হাবিবুর রহমান হাবিব দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উপনির্বাচনে উনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় উনি আমাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক ভাইদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য আমরা আজকে বসেছিলাম সো সেই হিসাবে সেই সুবাদে আমরা অনেক আলোচনা করেছি অনেক বিষয়ে এবং অনেক সাংবাদিক ভাইরা প্রবাসীদের দাবি দেওয়ার বিষয়ে অনেক কথা বলেছেন যে যদি আমার ভাই নির্বাচিত হন তাহলে প্রবাসীদের মুখপাত্র হয়ে যেতে কাজ করেন এটা আমারও দাবি উনার কাছে যে উনি প্রবাসীদের মুখপাত্র হয়ে কাজ করবেন কারণ যেহেতু উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন উনি প্রবাসীদের সমস্যা কষ্ট সব কিছু উনার জানা আছে আমি সত্যিকার অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া দেয় করতেছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এই জননেত্রী শেখ হাসিনার কাছে উনি আমার ভাইকে যোগ্য মনে করে তরুণ প্রজন্মের নেতৃত্বের জন্য বেছে নিয়েছেন এটা খুবই আশার আলো জায়গেছে আমরা প্রবাসী যারা আছি যারা বিদেশে থেকেও বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত তার অনেকেই এখন আশার আলো দেখতেছেন যে ইয়েস ভবিষ্যতেও আমরা এরকম সুযোগ পাবো প্রবাসে যারা আছেন সকল প্রবাসী ভাই বোনদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ করতেছি যে আপনারা সবাই আপনাদের দেশে যারা আছেন ভুটার সবাইকে বলবেন দয়া করে আগামী আটাইশে জুলাইয়ের ও নির্বাচনে যাতে ভোট ভোট প্রদান করেন এবং ইনশাল্লাহ যদি সবাই মনে করেন আর নৌকার প্রার্থী রহমান হাবিবকে যুক্ত করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রবাসীদের জন্য উনি শক্ত ভূমিকা পালন করবেন প্রবাসীদের দাবি দেওয়ার বিষয়ে এবং ইনশাআল্লাহ উনি দক্ষিণ সোমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের নির্বাচনী এলাকাকে একটা আধুনিক সুযোগ সুবিধা সবকিছুর দিক দিয়ে উন্নত এলাকা হিসাবে গড়ে তোলার জন্য উনি আপ্রাণ চেষ্টা করবেন বলে উনি অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আমাদের কাছে এবং আমারও বিশ্বাস উনি এগুলো করবেন সুতরাং আমাদের সবারই উচিত আমরা আটাইশে জুলাই নৌকা মার্কায় বুট দিয়ে হাবিবুর রহমান হাবিবকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ সিনিয়র সাংবাদিক সাপ্তাহিক জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা তার বক্তব্যে বলেন আই থিংক হাবিবুর রহমান হাবিব নতুন প্রজন্মের রাজনীতিবিদ যার অবস্থান প্রবাসী ছিল বাংলাদেশেও তিনি একটা অবস্থান করে নিয়েছেন আমি মনে করি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের যারা নীতি নির্ধারক মনোনয়ন দেওয়ার দায়িত্বে ছিলেন তারা ভুল করেন নাই কারণ বাংলাদেশের সবচেয়ে এখন যেটি প্রয়োজন যে নতুন প্রজন্মের ডাইনামিক রাজনীতিবিদরা যাতে রাজনীতিতে আসে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই আশা আমার মনে হয় প্রবাসে এই আশাটা প্রবাসে এবং তার নিজস্ব কনস্টিটিউন্সিতে মানুষের এই আশাটা রয়েছে অনুষ্ঠান শেষে কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়